বড়াই গ্রামে আবু সাইদ স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারাদিন। নাটোর প্রতিনিধি মাহবুব আলম। নাটোরের বড়াই গ্রামে যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখার উদ্দেশ্যে আবু সাইদ স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ভবানীপুরে স্থাপিত এই পাঠাগারের উদ্বোধন করেন নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ সাজিদুর রহমান খান। পাঠাগার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির পাটোয়ারির সভাপতিত্বে ও ইমান হোসেন খোকনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়ারদার, জুয়ারি ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, প্রবীণ আওয়ামী লীগের নেতা আব্দুস সুবহান প্রামাণিক, চান্দাই ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মরহুম আতাউর রহমান জিন্নার সহধর্মিনী শাহনাজ পারভীন, নগর ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি জুলফিকার আলী মিঠু সহ আরও অনেকে। পরে ভবানীপুর কাচারিপাড়া নির্মাণাধীন শাহী জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ সাজিদুর রহমান খান।